যুদ্ধে কেন ভারতকে সাহায্য করতে অস্বীকার করে আমেরিকা উনিশশো তখন কার্গিলে চলছে ভারত পাকিস্তান লড়াই যখন পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে সেই সময় কার্গিল এলাকায় জিপিএস ডেটা পাওয়া খুবই দরকার ছিল ভারতের আমেরিকার হাতে তখন ছিল স্পেসবেস নেভিগেশন সিস্টেম অথচ ভারতকে সেই সিস্টেম ব্যবহার করতে দিতে অস্বীকার করেছিল ওয়াশিংটন তবে ভারতের সেই অভাব পূরণে সমর্থ হয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগামী দিনে ইসরোর তৈরি ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এর মাধ্যমে সীমান্ত পেরিয়ে পনেরোশো কিলোমিটার পর্যন্ত নজর রাখতে পারবে ভারত সাতটি স্যাটেলাইট দিয়ে চলবে নজরদারি বিভিন্ন দিক থেকে নজর রাখা সম্ভব হবে ইসরোর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণ দুই হাজার চোদ্দ সালে জানান ইসরো এই গ্রুপের প্রথম স্যাটেলাইটটি লঞ্চ করেছে যার নাম আইআরএনএসএস অনে। কিন্তু কার্গিল যুদ্ধের সময় কেন জিপিএস ডেটা দিতে দেয়নি আমেরিকা স্বাধীনতার পর ভারত কোনো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চায়নি তবে উনিশশো পঞ্চাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে আবেদন করে যাতে তারা পাকিস্তানে একটি সিআইএ ঘাঁটি তৈরি করে তৎকালীন পাক আর্মি কমান্ডার আইব খান আমেরিকাকে বলেন আমাদের সেনাবাহিনী আপনাদেরই হবে কিন্তু একটা সিদ্ধান্তে আসুন এরপর অস্ত্র আর অর্থের জন্য কার্যত আমেরিকার কাছে বিকিয়ে যায় পাকিস্তান পাকিস্তানে বেস তৈরি করে সিআইএ উনিশশো একাত্তরের যুদ্ধের সময় আমেরিকা ভারতকে পিছিয়ে আসতে বলছিল কিন্তু ভারত সে কথা শোনেনি ফলে পাকিস্তানে থাকা সিআইএকেও তখন হারের মুখ দেখতে হয়েছিল আর কার্গিল যুদ্ধের সময় সিআইএ হাজির ছিল সেই পাকিস্তানেই তাই তাদেরকে আর বিপদে না ফেলতে আমেরিকা ভারতে সাহায্য করতে অস্বীকার করে যদিও তা সত্ত্বেও ভারত সফল হয়েছিল